আপনার কিছু বলবেন বর্তমান বাংলাদেশ প্রেক্ষাপট নিয়ে? বলতেছি, বলে যাচ্ছি। জি বলেন, আপনার কি কত বলবো? গুলি করবেন, বাচ্চাদের গুলি করেন, বাড়ি যেয়ে নিজের সন্তানটাকেও গুলি করেন। পুলিশ ভাইরা, আপনাদের তো গুলি করার অনেক শখ, করেন না, যায় নিজের সন্তানটাকেও গুলি করেন, পুরো সব মুখ বন্ধ করে দেন। আপনাদের কাউ জনগণ লাগবে না, গণতন্ত্র লাগবে না, কিছু লাগবে না, আপনাদের শুধু টাকা লাগবে, শুধু টাকা লাগবে আর ক্ষমতা লাগবে, সব পেয়ে যাবেন। সব জনগণকে মেরে দেন, তখন আপনারাই, আপনাদেরই সব টাকা, আপনাদের সব ক্ষমতা, আপনাদের কেউ দেখতেও যাবে না, কেউ বলতে যাবে না, কোটার দরকার নাই। আমি একটু আগেও একজনের সাথে কথা বলছিলাম, তাকে বললাম লাশের কোনো কোটার প্রয়োজন হয় না, শহীদের কোনো কোটার প্রয়োজন হয় না, এত পার্সেন্ট বীর শ্রেষ্ঠ, এত পার্সেন্ট বীর প্রতীক, এত পার্সেন্ট বীর বিক্রম, দরকার নাই। ওই শহীদদের কোনো কোটার প্রয়োজন নাই, আমাদের কোনো কোটার প্রয়োজন নাই, কোটা দরকার নাই, কোটা সংস্করণ লাগবে না, রাষ্ট্র সংস্করণ লাগবে। একটাই দফা এখন রাষ্ট্র সংস্করণ লাগবে। আমাদেরকে মাফ করেন, আমাদেরকে হয় আপনারা নিজেরা শুধরান, আর না হলে ছেড়ে দেন, আমরা শুধরাই নিই, আমরা করে নিই ইনশাল্লাহ। ধন্যবাদ, ধন্যবাদ আপনাকে, থ্যাংক ইউ।